নিন সুদীপ বাবু, দেখান। হ্যাঁ, এক সেকেন্ড, ওই দিয়া তো দেরি করছে কেন? আসছে আসছে, এই তো এসো 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 এসো। আগরওয়ালজি, দিয়া আমাদের নতুন প্রজেক্ট ডেভেলপার, কনসেপ্ট ডেভেলপার উনি। আগরওয়ালজি, আপনার কনসেপ্টটা ওই ডেভেলপ করেছে। বাহ 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 বাহ, ইয়াং লেডি আছেন, বহুত ভালো কাম করিয়েছেন নিশ্চয়ই। ডেফিনেটলি, ওর কাজ নিয়ে আমি একদম নিশ্চিন্ত। কই দেখাও, ওনার ভালো লাগলে আজকেই কিন্তু ডিল পাক্কা। কাম অন, লাইটস অফ। পবিত্রতার আর এক নাম কামিনী। কামিনী আগরবাতি বহুদিন ধরে বাংলার ঘরে ঘরে। কামিনীর মন মাতানো গন্ধে দেহ মনে বিরাজ করে অপার ভক্তি। উৎসব পার্বণে কামিনীর শ্রদ্ধার গো। কামিনী গন্ধে গন্ধে করে তুলবে আপনাকে মাতোয়ারা। তীব্র কামনায় আপনার পুরো শরীর কেঁপে কেঁপে উঠবে। ধপে ধর মতো কামিনী এক অদ্ভুত চারণ জাগিয়ে তুলবে আপনার পুরো শরীরে, যাতে আপনি আরো কামে উৎসাহী হয়ে উঠবেন। আর দুটি কামিনীর সাথে একটি কামিনী ফ্রি ফ্রি ফ্রি। And guess what? You will be spellbound. Stop! Stop! Stop this nonsense! সুদীপ বাবু, এ আপনি কি কি সব বানিয়েছেন? আপনার বহুত নাম শুনিয়েছিলাম, আর আপনি এসব কি দেখাচ্ছেন আমাকে? আপনার সঙ্গে আমি আর কাম করবে না। হা হা, আমি চলবো, আমি চললাম, আর কাম করবে না, আমি চললাম। আগরবাতিজি, আগরবাতিজি, আপনি এভাবে কিছুতেই যেতে পারেন না। না না, এই যে দরজা খোলা আছে, কিন্তু আপনি কিছুতেই যেতে পারেন না। জোর গাড়ি চালাবেন না, গাড়ি চেন পড়ে যাবে। আপনি কিছু যাবেন না। এই আমাকে ফেলে যাস না, এই আমাকে ফেলে যাস না প্লিজ। ছি দাদা, আমাদের এতদিনে ক্লায়েন্ট এভাবে চলে গেল, এখন কি? এই জন্যই বলেছিলাম, যাকে তাকে যখন তখন বিশ্বাস করা উচিত নয়। তুমি কি এখন দেখিছ? শোন, এরপর যদিও আমাদের পিছনে লাগতে আছে, আমি আপনার সাথে একটু কথা ছিল। বলুন। আচ্ছা, এখানে যদি কেউ মন দিয়ে কাজটা করতে চায়, তাকে কি আপনারা সবাই মিলে হ্যারাস করে মজা পান? এইটাই কি এখানকার কালচার? আমি তো আপনাদের কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আপনারা সবার সামনে আমাকে? আমার জন্য আপনার কোম্পানি কন্ট্রাক্টটা গেল। কিন্তু না,
এত বড় মেয়ে কাঁদে নাকি? কি আশ্চর্য, আমি কি তোমায় বকেছি? কিন্তু স্যার আমার জন্যই তো। ক্লায়েন্ট গেছে, আবার আসবে। তো আমি ভাবছি, বিশ্বাস করুন স্যার, আমি নিজের হাতে ঠিক করে বানিয়েছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কি করে এমনটা হলো। শালা বোরাহ নন্দন। কি স্যার? না গন্ডগোল, বিস্তর গন্ডগোল, বুঝলে? তুমি কাজ করো, শান্ত হও, নো প্রবলেম, নো প্রবলেম, আমি দেখছি। আমি আগরওয়ালজিকে ফোন করছি, বোঝাচ্ছি, নিজেকেও বোঝাচ্ছি যে মাথাটা ঠান্ডা রাখো, বুঝলে? মাথাটা ঠান্ডা রাখো, খুব ইম্পর্টেন্ট, মাথাটা ঠান্ডা রাখো। রাস্কেল, মেয়েটার সঙ্গে এমন করলো, কি ক্ষতি করেছিল বেচারি? আর এমনই বুদ্ধি, মেয়েটার ক্ষতি করবে বলে অফিসের একটা ক্লায়েন্টের বারোটা বাজিয়ে দিল। শুয়ারটা যে কবে মানুষ হবে, বেচারি মুখটা শুকনো করে ঘুরছিল, কাঁদছিল। আরে শোনো না, বলছি কি, তুমি না কালকে ব্যাপারটা মিটিয়ে নাও। তুমি ওকে বলো যে তুমি জানোই তোর কোনো অপরাধ নেই, ও যেন গিলটি ফিল না করে। ঠিক আছে, কাল আগে অফিস যাই, তারপর। না অফিসে গিয়ে নয়, বাড়ির লোকের করা গন্ডগোল বাড়িতে ডেকে নিয়ে সেই মেটাবে। আর হ্যাঁ শোনো, একাই কিন্তু মেটাবে, রিকের মধ্যে জড়াবে না। না না ওকে আর আমি শুয়ার। আরে না না, আমি তোমায় মাথার দিবি দিচ্ছি, তোমায় মাথার দিবি দেবে না। না না আজকে আমি খেতে পারবো না, আমি বলে দিলাম। আরে সোমা, সুমিতা আমার জন্য ওয়েট করছে, আজকে পার্টি আছে ওদের সাথে, মজা আছে। তুমি না রোজ রোজ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট, যাবি না রে? আমি এখন খাবো না, হয়েছে? না না না, এখানে আমার খেতে দেরি হয়ে গেল, দাদা তারপর আমি কাছে খেয়ে নেব। আমি আসি, বাই 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 বাই। আরে অত জোরে নামিস না। কেন, আমি কি প্রেগন্যান্ট? না দাদা, খেয়ে যা রে। আর দাঁড়াই, এখানে আমি দাঁড়াই, আর দাঁড় থেকে আমাকে খেয়ে নেব রে। আরে বাবা বললাম তো খাবো না। গুড মর্নিং। এই যে ফুলবাবু, কোথায় যাচ্ছ? অফিস। বাবা হলো কি, বাহ ভালো, তাহলে একসঙ্গেই যাব। না না আমি একসাথে যেতে পারবো না, অসম্ভব। এই যে শোনো শোনো, কোনোদিনই তো ঠিক সময় অফিস যাওয়া হয় না, যখন সময় হয়েছে মন হয়েছে একটু বসো, তুমি আমি দিয়া একসঙ্গে যাবো। ইম্পসিবল, আম পচে বেল। চুপ করে বস রাস্কেল। এই যে শোনো, তোমরা যেখানেই যাও যেভাবেই যাও, সবাই মিলে আগে ওই ঘরে গিয়ে খাবে, চলো তো। না না বৌদি, আমি আমি খাবো না। এই একদম চুপ, সে কোন সকালে সাউথ থেকে বেরিয়ে নর্থ এসেছিস, খাবি না মানে? থাক না, চাইছি না যখন। বাড়ো 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 বাড়ো, এসো কিন্তু, চলে এসো সবাই। হ্যাঁ হ্যাঁ শোনো, এ বাড়িতে তোমার বসের অর্ডারও চলে না, অশান্তি না চাইলে চুপচাপ গিলে নাও, নইলে কেলো আছি। চাইছিল না যখন। গুড গুড, সবার ব্রেকফাস্ট করা উচিত, পান্তা ভাত পান্তা ভাত যা পাক খাক। ওরা তো, ওরা ওয়েট করবে তো, তোমার জন্য ওয়েট করবে, তোমাকে নিয়ে যাবে। শোনো না, সবটা শুনলাম, দেখতে এমন একটা কাণ্ড করলো। ঠিক আছে বৌদি, ছাড়ো না। দিয়া আসলে কি জানো ভাই, আমার দেওরটা বড্ড দুরন্ত আর ছটফটে, যেটা করবে ভাবে সেটাই করে ছাড়ে, আগু পিছু কিচ্ছু ভাবে না। আর আমাদেরকে ওর সঙ্গে পাল্লা দিতে হয়। আসলে অফিসে ক্লায়েন্টের সামনে ওরকমটা, সেটাই তো, সেটাই তোর ছেলে মানুষই, সেই জ্ঞান আছে নাকি ওর? কিন্তু দিয়া আমার দেওর বলে বলছি না, ওর মনটা কিন্তু বড্ড ভালো জানো, সে কোন ছোটবেলায় মাকে হারিয়েছে। আমি তো যতটা পারি আগলে রাখার চেষ্টা করি। ওরা ওরা ডাকছে বৌদি, এসো। তবে একটা কথা, তুমি যতটা মিষ্টি আমার দেওরও কিন্তু ততটাই মিষ্টি, একটু চেষ্টা করো না শাসন করে ওকে নিজের মতো করে নিতে। আমি আর পারি না দুটোকে একসঙ্গে সামাল দিতে। চাই চাই বলতে নেই, বলো আসি আসি।